আমি সিপ্রা দত্ত, আমি ইউপির গাজিয়াবাদ থেকে এখানে এসেছি অপারেশনের জন্য। আর আমার স্পাইনাল কর্ডে একটা অপারেশন হয়েছে, আমি স্পাইন টিবির পেশেন্ট। এবং এই স্পাইন টিবিটা হয়তো আমার, আমি যখন বুঝতে পেরেছি সেটার অক্টোবর মাস, লাস্ট ইয়ার 19 অক্টোবর, মানে অক্টোবর 19-এ আমি বুঝতে পেরেছি। এবার তারপরে এখানে আমি এই ডাক্তারবাবুকে, আমার পক্ষে তো জানা সম্ভব ছিল না, আমার কোনো রিলেটিভ এই ডাক্তারবাবুর পেশেন্ট, উনি আমাকে ডাক্তারবাবুর সম্বন্ধে কিছু বলেন যে একবার এখানে এসে একবার দেখা। অলরেডি আমি দিল্লিতেও দেখিয়েছি, আমি এইমসে দেখিয়েছি, তারাও প্রথমে আমার এগুলো বুঝতে পারেনি, তারা এক্সরে করিয়েছে, কিন্তু হয়তো পরে আরও বেশি দিন ট্রিটমেন্ট করালে বুঝতে পারতো। আমি সেই সুযোগটাও দেইনি, আমি লাস্ট চলে আসি এখানে। এখানে আসার পরে ডাক্তারবাবুকে দেখাই। আমি ডাক্তার JBC জয়দীপ ব্যানার্জি চৌধুরীর পেশেন্ট, এবং JBCH জয়েন্ট অ্যান্ড বোন কেয়ার হসপিটালে এই আমার অপারেশনটা হয়েছে, এটা সল্ট লেকে অবস্থিত। এবারে ডাক্তারবাবুকে যখন প্রথম আমি দেখাই, অনেকদিন পর পর ডাক্তারবাবু অ্যাপয়েন্টমেন্ট পাই, যেদিন আমি প্রথম দেখিয়ে বাড়ি চলে যাই সেদিন আমার সাংঘাতিক কষ্ট ছিল, আশা করছিলাম 2-3 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেলে বোধহয় ভালো হবে, কিন্তু সেটা আমি পাইনি। আর অনেক দিন পরে পেয়েছি, তারপরে নিজের ভাগ্যক্রমে এদিক ওদিক করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। তারপর লাস্ট আমি এখানে আসি, অপারেশন করাই, এবং আমি এখন কিওর হচ্ছি। অনেকটা ডিলে হওয়ার পরে আমি এখন খুব তাড়াতাড়ি কিওর হচ্ছি। আর এটা আমার মনে হয় যে ডাক্তার ব্যানার্জি চৌধুরীকে ওনার কাছে করিয়েছি বলেই। আর যেমন উনি যখন ভিজিটিংয়ে আসেন, ওনার কথা শুনেই আমার মনে অর্ধেক রোগ চলে যায়। তো আই এম সো হ্যাপি কি আমি ঠিক ডিসিশন নিয়েছি, ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছি। এখানকার স্টাফ, সিস্টার্স, আয়া, তারা সবাই ভীষণ কেয়ারিং, ভীষণই কেয়ারিং। আমার একবারের জন্য মনে হচ্ছে না যে এটা হসপিটাল। আর একটা জিনিস যেটা আমি সবথেকে মানে বেশি করে বলবো, হসপিটাল সম্বন্ধে আমার মনে ভীষণ ভয়, ডাক্তারের কাছে যেতে আমার ভীষণ ভয়। কিন্তু এইখানে JBCH-এ সেই হসপিটালের ভাবটা নেই, মনে যেন আমি বাড়িতে আছি বা কোথাও বেড়াতে এসেছি, হোটেলে আছি, আমার এরকম একটা ফিলিং হচ্ছে। তাই জন্যই হয়তো আরও তাড়াতাড়ি আমি কিওর হচ্ছি, এটা হসপিটালের মতন অন্য কোনো পেশেন্ট নেই এখানে, অর্থোপেডিক পেশেন্ট। খাওয়া দাওয়া যে খুব টেস্টি, খুব রিচ তা বলবো না, কিন্তু একটা পেশেন্টের যা দরকার, যতটা দরকার, এনাফ, মানে সব কিছুই ভালো লাগে। আমি অ্যাজ আ এই পেশেন্ট, অ্যাজ আ স্পাইন অপারেশনের পেশেন্ট হয়ে বলবো, যদি কারোর মনে হয় তারা এখানে এসে ঠিক একই রকম ফিলিং তাদের হবে, এটাই আমার ফাইনাল কথা। মানে আমি যেটা ফিল করছি তারাও ঠিক এটাই ফিল করছে।